কৌতুকের জন্ম দিয়েছেন রেজা কিবরিয়া ও নুরুল হক নুর, এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধি রাখা হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সংসদে নেই, যদি থাকতো সেক্ষেত্রে হয়তো সুযোগ পেত। তারা সংসদ থেকে পদত্যাগ করায় তা আর সম্ভব নয়। সকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ এটেক গ্ল্যান্স বইয়ের মূরক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় তিনি বলেন, বিদেশি বিভিন্ন অপশক্তির সাথে মেলামেশা আর কার সঙ্গে আতাত, নূর ও কিবরিয়ার এসবই বাহাস, এটি রাজনৈতিক কৌতুক ছাড়া আর কিছু নয়। জনগণের সাথে তাদের কোনো সংস্রব নাই এবং যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত কারণে তাদের দলের ভাঙ্গন, তহবিল তশরুফ, তারপর হচ্ছে কারো সাথে আতাত, বিদেশি আপনার বিভিন্ন অপশক্তি বা শক্তির সাথে মেলামেশা, তাদের কাছ থেকে অর্থগ্রহণ, এগুলো তাদের জন্যই প্রচণ্ড অপমাননাকর এবং তাদের এই যে বাহাস, এটি রাজনৈতিক অপনরে কৌতুক ছাড়া অন্য কোনো কিছু নয়। নির্বাচনকালীন সরকার কখন গঠন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে আর ওই সরকারের আকার কি হবে সেটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। বিএনপি তো সংসদে নাই, সংসদে থাকলে তো নির্বাচনকালীন সরকারে হয়তোবা সেটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। যদি সংসদে তারা থাকতো হয়তোবা সেই ক্ষেত্রে সুযোগ থাকতো, সেটি যদিও বা প্রধানমন্ত্রীর এখতিয়ার, কিন্তু তারা তো সংসদ থেকে পদত্যাগ করেছে এবং সংবিধান অনুযায়ী তো সেটি সম্ভবপর নয়। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির দাবি ও আন্দোলনের উদ্দেশ্য। এ নিয়ে সংলাপের কোনো প্রশ্নই ওঠে না বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।